আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজ সকাল থেকেই মুষলধারে শুরু হয়ে গেছে বৃষ্টি, যদিও 7-8 দিন থেকেই চলতেছে বৃষ্টি, আজকে আরও বৃষ্টির জোর একটু বেশি। আমরা এখন আছি আমাদের বাড়ির ভিতরে, দেখা যাক বাড়ির বাহিরে ঘুরবো এবং দেখাবো এই বৃষ্টি পরিস্থিতিতে আমাদের গ্রাম বাংলার কী অবস্থা। একদম পচে গেছে মনে হয় গ্রাম বাংলা, এমন একটা অবস্থা। এখানে দেখছেন আমাদের ছাগলরা সব বসে আছে বৃষ্টির মধ্যে, এখানে গরুর বাছুর, পাশে বড় গরু রয়েছে, একটা স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করতেছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে চারিদিকে এমন বন্যা হয়ে গেছে যে রাস্তাঘাট সব ডুবুডুবু, সব কিছুই আপনারা পাবেন আজকের এই ভিডিওটিতে, দেখতে থাকুন। এদিকে ডোঙ্গা দিয়ে ঘাস কেটে বাড়ি ফিরতেছে। আসলে বৃষ্টির মধ্যে গ্রাম বাংলার মানুষের কাজ তো ফেলে রাখলে চলবে না, তাই কাজগুলো করতেই হবে। এই বৃষ্টিকে উপেক্ষা না করেই চলে গেছে ঘাস কাটতে। গবাদি পশুরা খড় খাচ্ছে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে যে যেভাবে পারে বাহিরে বের হচ্ছে, কেউ ছাতা নিয়ে, কেউ পলিথিন নিয়ে। এদিকে দেখুন কি অবস্থা, দুপাশেই পানি, পুকুরের ভিতরে ভর্তি হয়ে গেছে পানি, আবার পুকুরের পাড়ের ওপাশে বন্যার পানি, একটা স্যাঁতস্যাঁতে অবস্থা। এমন বৃষ্টি হওয়া হয়েছে, অবস্থা খারাপ। আমরা সামনে দেখবো এই বৃষ্টিতে ছেলে পেলে সব ছাতালে দাঁড়া আছে পানির মধ্যে। এখন আমরা একটু দেখবো এখানে, এই তো এই তো অবস্থা, এখানে খুবই ভয়ঙ্কর। আমি একটু যাই, থামেন একটু। পড়ে গেছে রে, পকরের মাছ চলে গেছে, রাস্তার উপর পানি, বন্যা। বাজার থেকে সবাই বাড়ি ফিরতেছে ছাতা মাথায় দিয়ে। এক নাগারে বৃষ্টি চলতেইছে, সকাল থেকে শুরু হয়েছে, এখনও থামাথামির কোনো নাম নেই। এখন মনে হয় 10টা বাজে, কি একটা অবস্থা। মাঝে মধ্যে তো এমন জোরে বৃষ্টি হচ্ছে যে ভয় ধরে যাচ্ছে, মনে হচ্ছে আমাদের গ্রামটাই তলিয়ে যাবে। যদিও অনেকাংশেই তলিয়েই গেছে, চারিদিকে রাস্তাঘাটে এখন পানি, মেন রাস্তা ছাড়া চারিদিকে পানি বলা চলে রাস্তার উপরে। এদিকে ছোট ছেলেরা ফুটবল খেলতে নেমে পড়েছে বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন দিয়ে। আমরা এখন যাচ্ছি আমাদের বাজারের দিকে, বাজার হয়ে আমরা একলাশপুর বাজারের দিকে যাব, দেখাবো কি কি দেখি আমরা ওখানে। এদিকে বৃষ্টির মধ্যেই বাজার করে বাড়ি ফিরছেন এক ভাই। আমরা এখন আছি সাদুর পুকুরের পাড়ে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন পাকিসা বাজারে চলে আসলাম। এদিকে পাওটা থেকে নৌকা করে মানুষজন চলে আসতেছে পাকিসা বাজারের দিকে, কেননা পাওটার রাস্তা পুরোটাই ডুবে গেছে। আর একটা মেন রাস্তা যেটা পাকিসা থেকে বাঁশবাড়িয়ার দিকে গেছে পাওটা হয়ে, সেই রাস্তাও ডুবুডুবু অবস্থা, অনেক জায়গায় ডুবেই গেছে। এখানে গতকালও ধান জাগা ছিল, অনেক অংশে জাগা ছিল, আজকে ধান তলিয়ে গেছে। কৃষকের দুর্দশার এবার শেষ নেই, যে মাঠে ফসল হয় প্রতি বছর সেই মাঠে এবার ফসল ডুবে গেছে। তাহলে বুঝুন কেমন বন্যার পরিস্থিতি এবার। অনেকের পুকুরের পাড় ডুবে যাচ্ছে, তাই নেট নিয়ে যাওয়া হচ্ছে মাছ রক্ষার জন্য। এই ফসলের জমিতে কালকেও ধান জাগা ছিল, কিন্তু আজকে নেই। আমরা এখন চলে আসলাম একলাশপুর বাজার হয়ে, আবারও একলাশপুর গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। এদিকে পুকুরের মাছ রক্ষার জন্য পুকুরের চারদিকে নেট দেওয়া হচ্ছে। এটা একলাশপুরের রাস্তা, একলাশপুর গ্রামের প্রধান রাস্তা, এই রাস্তা সংস্কার হয় না অবহেলায়। দেখুন কি অবস্থা, বন্যায় ডুবে গেছে, এই পানির ভিতর দিয়ে যেতে হচ্ছে মানুষদেরকে। আর এই রাস্তার প্রয়োজনীয়তা অনেক, গ্রামের সকল মানুষ, এছাড়া পাকিসারও অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু সেভাবে সংস্কার করা হয় না। তাই আমি উদ্যতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার সংস্কারের জন্য। দেখুন রাস্তায় কেমন কাদা, আমি শুরুতেই বললাম যে গ্রাম মনে হয় পচে গেছে, ঠিক এরকমই একটা অবস্থা বিরাজ করতেছে। চারিদিকে কাদা আর কাদা, আবার বন্যার পানি। একদিকে কৃষকের বিপদ, ধান সব ডুবে গেছে, এদিকে আবার গ্রামও ডুবে যাওয়ার মধ্যে, রাস্তাঘাট বিশেষ করে ডুবে যাচ্ছে, নিচু বাড়িঘরগুলো ডুবুডুবু অবস্থা। আসলে একটা মহাসংকটের মধ্যে পড়ে গেছে গ্রাম বাংলার মানুষগুলো। এদিকে দোকানদাররা মনে হয় আমার ক্যামেরা দেখে গুলো জাপাইছে, তাই গামছা দিয়ে মুখ লুকাইছে। আমরা আবারও বন্যার পানির মধ্যে দিয়ে যাওয়া শুরু করলাম, রাস্তায় পানি উঠে গেছে অনেকখানি।
আমরা এখনো একলাশপুরের মধ্যেই রয়েছি। এদিকে গবাদি পশুরা বৃষ্টিকে উপেক্ষা না করেই ঘাস খাচ্ছে, কেননা তাদের তো জীবন ধারণ করতে হবে। ভিডিও ও সাউন্ড রেকর্ডের সময় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আবারও একলাশপুরের সেই রাস্তায় আসছি আর কি। দেখুন কেমন একটা অবস্থা আমাদের। যদিও আজকে নৌকা ভ্রমণের প্ল্যান ছিল কিন্তু হলো না, আমরা সামনে দিনে নৌকা ভ্রমণ করলে অবশ্যই আপনাদের দেখাবো। এদিকে বাড়িঘর রক্ষার জন্য কৌচা দেয়া হচ্ছে আর কি। এদিকে পাখি পেঁপে খাওয়াতে ব্যস্ত। পাখিদের পেঁপে খাওয়া দেখে মনে পড়ে গেল সেই প্রবাদটি, পাখি পাকা পেঁপে খায়। কতবার বলতে পারবে এক লাগারে? অনেকে পাখি পাকা পেঁপে খায় বলতে বলতে অনেকটাই অন্যরকম বলে ফেলে। এখানে দেখছি খেয়া জালে মাছ ধরা হচ্ছে। বন্যার পানি অনেক বেড়ে গেছে, অনেক পুকুর হয়তো ভেসে গেছে, তাই মাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এবার বন্যার পানি অনেক হয়েছে, যদিও এই সময় বন্যা হওয়ার কথা না, তারপরেও বন্যা হয়েছে। সেই বন্যাতে অনেক মাছ হচ্ছে চারিদিকে। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, গ্রাম বাংলার চিত্র নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।